আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পারমাণবিক হামলা প্রথমে না চালানোর নীতি বদলাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রকেট লঞ্চার স্থাপন করেছে রাশিয়া, জানালো এনার্গোটম। ফ্রান্সের জার্জিতে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 3। আরও জানিয়ে দিব, রাশিয়ার ভয়াবহ হামলার মুখে রাশিয়ায় পালিয়ে যাচ্ছেন খার্কিভের বাসিন্দারা। এবং সর্বশেষ থাকবে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পারমাণবিক হামলা প্রথমে না চালানোর নীতি বদলাতে পারেন পুতিন। রাশিয়ার বিরোধ বাড়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করার নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্ভাবনার কথা জানিয়েছেন। সিএনএন এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে পারমাণবিক যুদ্ধে ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার কয়েকদিন পরে প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দিয়েছেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, মার্কিন কৌশলে একতরফা পারমাণবিক হামলা করার উদাহরণ রয়েছে। নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা আছে। আমাদের এটি নেই, অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি। পুতিন জানান, এমনকি রাশিয়া যদি তার দিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হতে দেখে বিলম্ব না করে প্রতিশোধ নেয়, তবে তার অর্থ হবে রুশ ফেডারেশন ভূখণ্ডে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের পতন অনিবার্য। যেন ক্ষেপণাস্ত্র মাটিতে এসে পড়ল, মার্কিন নীতি নিরস্ত্রীকরণের সম্ভাবনাকে বাদ দেওয়া যায় না। অথচ রাশিয়ার নীতি হলো একেবারে নিরুপায় হয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা। পুতিন বলেন, সুতরাং আমরা যদি পারমাণবিক অস্ত্র হামলা বন্ধ করার বিষয়ে কথা বলতে চাই, আমাদের মার্কিন অংশীদারদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোত্তম আচরণ ও ধারণা গ্রহণ করতে পারব। আমরা পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে ভাবনার পর্যায়ে আছি। বিগত সময়ের বছরের পর বছর যারা এ নিয়ে উচ্চস্বরে কথা বলেছেন, তাদের কারোরই লজ্জায় পরিচয় দেননি। ভ্লাদিমির পুতিন আরও বলেছেন, যদি সম্ভাব্য প্রতিপক্ষ এই ধারণা পোষণ করে যে প্রতিরোধমূলক হামলার ওই তত্ত্বকে তারা বাস্তবে ঘটিয়ে দেখাবে, যেমনটা আমরা ধারণা করি না, কিন্তু এই হুমকি আমাদের ভাবিয়ে তুলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করা হয়েছে। গত বুধবার ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করেছিলেন। তারপরে তিনি এরকম প্রতিশ্রুতি দেওয়া থেকে দূরে ছিলেন যে রাশিয়া সংঘাতের শুরুতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পুতিন বলেছেন, রাশিয়া কোনো অবস্থাতে এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। এর ধারণা এই মানে, মস্কো আক্রমণ করলে সেগুলো ব্যবহার করবে না, কারণ আমাদের ভূখণ্ডে আক্রমণ আসন্ন হলে অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখা দিবে। পুতিন এসব মন্তব্য করে একসময় করলেন যে, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে চলতে শীত এসে পড়েছে। এছাড়াও রাশিয়া পূর্ব দক্ষিণ ইউক্রেনে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। গত সোমবার রাশিয়া ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার ফলে কিয়েভ, ওডেসা সহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রকেট লঞ্চার স্থাপন করেছে রাশিয়া, বলছে এনার্গোটম। ইউক্রেনের ঝাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া বিভিন্ন মানের রকেট লঞ্চার স্থাপন করেছে। বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে কথা জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, অস্ত্রগুলোকে 6 নম্বর বিদ্যুৎ ইউনিটের কাছে স্থাপন করা হয়েছে। স্থানটি বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবহার করার জন্য রাখা শুষ্ক পারমাণবিক জ্বালানির গুদাম এলাকার ঠিক পাশেই অবস্থিত। এর আগে এখানে তারা গোপনে কিছু সুরক্ষামূলক স্থাপনা নির্মাণ করেছিল। পারমাণবিক ও তেজস্ক্রিয় নিরাপত্তা বিষয়ক সংস্থার সকল শর্ত লঙ্ঘন করে এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এনার্গোটম বলেছে, অবস্থান দৃষ্টি মনে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত রকেট লঞ্চারগুলোর মাধ্যমে রাশিয়া বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো এতে ব্যাহত পারমাণবিক জ্বালানি গুদামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা নিপার নদীর অপর তীরে গোলাবর্ষণ, বিশেষ করে নিকোপলে ও মার্গানেটস গোলাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। এনার্গোটম আরও বলেছে, রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণের শুরু থেকে ঝাপোরোঝিয়াকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছে। এনার্গোটম বিদ্যুৎ কেন্দ্রটির পূর্ণ বেসামরিকীকরণ ও দখলমুক্ত করার লক্ষ্যে এর ভেতরের ও আশেপাশে একটি নিরাপত্তা এলাকা তৈরির আহ্বান জানিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রাথমিক বক্তব্যে বলেন যে, কেশন অঞ্চলে রুশ মাইন হারানো 4 পুলিশ সদস্যকে মরণোত্তর সম্মানে ভূষিত করার আদেশে তিনি স্বাক্ষর করেছেন। এদিকে জেলেনস্কি বলেছেন, কেশন অঞ্চলে দখলদারদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে যখন তারা তাদের কাজ শেষ করে ফেলেছিলেন, তখন ওই সময় পুলিশ সদস্য একটি মাইনের ফাঁদে পড়েছেন। তিনি এটিকে রুশ সন্ত্রাসের রূপ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই রূপকে আগামী কয়েক বছর ধরে মোকাবেলা করতে হবে। সূত্র ভয়েস অব আমেরিকা। ফ্রান্সের জার্সিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত 3। ফ্রান্সের উত্তরাঞ্চলে উপকূলে পার্শ্ববর্তী জার্জি দ্বীপে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 3 জনের প্রাণহানি, খবর নিশ্চিত করেছে সরকারি কর্তৃপক্ষ।
রয়টার জানিয়েছে, পরের আগের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ডজন খানেক ব্যক্তি নিখোঁজ রয়েছে। জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের পর সেন্ট হেলিয়ারের পথাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে। তিনি আরো বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি তিনজন মারা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় 4টার কিছুক্ষণ আগে। আগুন নেভানো হয়েছে। নিখোঁজদের অনুসন্ধান জরুরি বিভাগের কাজে রাতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্মিথ। তিনি আরো জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় সন্ধ্যা দিকে ওই ভবনে দমকল বাহিনীকে ডেকেছিল। তবে ওই ঘটনার সঙ্গে ভোরের আগে ঘটা বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্রিটিশ রাজপরিবারের আওতাধীন জার্জি অবশ্য ব্রিটেনে অন্তর্ভুক্ত নয়। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়, জনসংখ্যা 1 লাখের সামান্য বেশি। স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় 20 থেকে 30 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারছেন এমন আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র রয়টার্স। রাশিয়ার ভয়াবহ হামলার মুখে রাশিয়ায় পালাচ্ছেন খার্কিভের বাসিন্দারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী দখল করা খার্কিভ অঞ্চলের বাসিন্দারা রাশিয়ায় পালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান ভিটালি গানচেভ সলিভেত লাইভ টিভি চ্যানেলকে এই খবর জানিয়েছেন। খবর তাস নিউজের। তিনি বলেছেন, এখন পর্যন্ত বেসামরিক ব্যক্তিরা ইউক্রেনের জাতীয়তাবাদীদের দখল করা অঞ্চলগুলো থেকে পালানোর চেষ্টা করছে। তিনি আরো বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য যখনই সম্ভব সেই লোকদের সাহায্য করা। রাশিয়ার ইতিমধ্যে ওডেসা বিপর্যস্ত করে দিয়েছে। বিদ্যুৎহীন রয়েছে 15 লাখ মানুষ। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছে। এই পরিষদের সদস্য 149টি দেশ এক যৌথ প্রস্তাবে পরমাণু অস্ত্র পরীক্ষা, উৎপাদন, মজুত ও সম্প্রসারণ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র না থাকার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবে পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধে সংক্রান্ত এনপিটি চুক্তিতে যুক্ত হতে এবং ইসরায়েলের সমস্ত পরমাণু প্রকল্পের উপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারি আহ্বান জানানো হয়েছে। যদিও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো তাদের নীতি অবস্থান ও ঘোষণায় নিজেদেরকে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের সমর্থক এবং এনপিটি কে সমর্থন দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে দেখা গেছে কানাডা সহ এই দেশগুলো পরমাণু অস্ত্র বিষয়ে ইসরায়েল বিরোধী প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল। পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্দান, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাত সহ 19টি দেশ আরব দেশের সমর্থনে মিশরের উদ্যোগে প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদে এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ইসরায়েল বিরোধী এই প্রস্তাবে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল এবং বিশ্বের 193টি দেশের মধ্যে যে কয়েকটি সরকার এনপিটিতে সই করেনি তার মধ্যে ইসরায়েল অন্যতম। এর আগে কুয়েত সহ আরো কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে এনপিটিতে সই করার জন্য ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কুয়েতের রাষ্ট্রদূত তালাল আল হিসাম এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, IAEA-তে ইসরায়েলের পরমাণু অস্ত্রের হুমকির বিষয়টি পর্যালোচনা করা খুবই জরুরি। উল্লেখ্য যে 1947 সালের 1 জুলাই এনপিটি চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত হয় এবং সেদিন আমেরিকা ও ব্রিটেন সহ 49টি দেশ এতে সই করেছিল। বর্তমানে 186 দেশ এনপিটিতে সই করেছে, যা আগে করেছিল 159টি দেশ, এবং যে কয়েকটি দেশ এতে সই করেনি তার মধ্যে ইসরায়েল অন্যতম। IAEA-র দায়িত্ব এনপিটি বাস্তবায়ন দেখভাল করা, যাতে বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু শক্তির বা প্রযুক্তির ব্যবহার করতে পারে এবং বিশ্বের দেশগুলোকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারে। কিন্তু ইসরায়েলের বেআইনি পরমাণু অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থাই কোনো পদক্ষেপ নিতে পারেনি। পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদ গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ এবং এনপিটি চুক্তিতে সই করতে ইসরায়েলকে আহ্বান জানালেও এতটুকু যথেষ্ট নয়, বরং এই প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। সমস্যা হচ্ছে, বহুদিন ধরে কিছু আরব দেশ গোপনে কিংবা প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে, ফলে ইসরায়েল আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনিদের অধিকার পদদলিত করছে। তাই শুধু প্রস্তাব পাশ করাই যথেষ্ট নয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে।